স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীরে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান ভিন্ন ভিন্ন অংশের নিয়ন্ত্রণ রয়েছে দুই দেশের হাতে এদিকে উনিশ সালের পাঁচ আগস্ট ভারতের সংবিধানের তিনশো ধারা বিলোপ করে দেয় মোদী সরকার এতে বাতিল হয়ে যায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা এই সিদ্ধান্তকে অনেক বড় বিজয় হিসেবে প্রচার করেছিল মোদী সরকার কিন্তু পাঁচ বছর পর প্রশ্ন জেগেছে সবার মনে ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে কাশ্মীরের রাজনীতি কাশ্মীর কি পাবে তার হারানো মর্যাদা বিশ্লেষকদের মতে কাশ্মীরের হিন্দু মুখ্যমন্ত্রী তৈরির স্বপ্নে বিভোর ছিলেন নরেন্দ্র মোদী জম্মুতে হিন্দু প্রধান অঞ্চলের সমর্থন এবং মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকার ভোট বিভাজনের প্রচেষ্টায় ছিল বিজেপি তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে ভিন্ন কথা কাশ্মীর উপত্যকার সাতচল্লিশটি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স বিজয়ী হয়েছে পঁয়ত্রিশটি আসনে এদিকে তাদের শরিক কংগ্রেস বিজয়ী হয়েছে নয়টি আসনে অন্যদিকে বিজেপি জম্মুতে উনত্রিশটি আসন জিতলেও কাশ্মীরে কোনো আসন জেতেনি এ ফলাফলে স্পষ্ট হয়েছে যে কাশ্মীরের জনগণ বিজেপির তিনশো সত্তর ধারা রদ এবং উগ্র হিন্দুত্ববাদী কৌশলকে মন থেকে মেনে নেয়নি রাজ্যের মর্যাদা ফেরতের দাবিই হবে নতুন মন্ত্রিসভার প্রথম প্রস্তাব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা অবশ্য এ প্রসঙ্গে ভোট পরিচালনার দায়িত্বে থাকা বিজেপি নেতা রাম মাধব জানান যতদিন না কেন্দ্র সরকার নিশ্চিত হয় যে কাশ্মীরে আর কখনো সহিংসতা ফিরে আসবে না ততদিন এ দাবি নাও পূরণ হতে পারে এ নির্বাচন নিয়ে শুধু ভোটের প্রচারেই আটকে থাকেনি মোদী সরকার দুই হাজার উনিশ সালের পুনর্গঠন আইনে উপরাজ্যপালের মাধ্যমে ভারতীয় কাশ্মীর ও পাকিস্তানি কাশ্মীরের উদ্বাস্তুদের মনোনয়নের নিশ্চয়তা তৈরি করে রেখেছেন আগেই দলীয় পাঁচজনকে উপরাজ্যপাল মনোনয়ন দিয়ে সমালোচনার মুখেও পড়েছে বিজেপি নির্বাচনের ফলাফল থেকে বোঝা যায় নীতির ক্ষেত্রে বিজেপির দ্বিচারিতার বিরুদ্ধে কাশ্মীরের মানুষের অবস্থান নিজেদের সংস্কৃতি ও পরিচয় অর্থাৎ কাশ্মীরীয়ত রক্ষা করতে পরিচিত দল এনসি এর উপরেই নির্ভর করেছে তারা ব্যর্থ হয়েছে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি উপত্যকার জনগণ এখনও রাজ্যের মর্যাদা ফেরত আনতে মরিয়া তবে নির্বাচন পরবর্তী বাস্তবতায় দিল্লি শ্রীনগরের সম্পর্ক কী হবে তা নিয়ে এখনও চলছে নানা জল্পনাকল্পনা মোদী সরকারের জন্য এ ভোট একটি বড় ধাক্কা আন্তর্জাতিক পর্যায়েও পড়বে এ প্রভাব সবার নজর এখন মোদীর ওপর প্রতিশ্রুতি অনুযায়ী কত দ্রুত কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেন তিনি সেটাই দেখার বিষয় সব মিলিয়ে কাশ্মীরের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত মোদী সরকারের পরিকল্পনা এবং উপত্যকার জনগণের প্রত্যাশার মধ্যে যে ফারাক তা মিটবে কখনো নাকি মোদী সরকারের ভিন্ন কোনো চালে আবারও ধরাশয়ী হবে কাশ্মীর মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ